পাশাপাশি অভয়ার ভাইও বিস্ফোরক একাধিক অভিযোগ এবং তার তরফ থেকেও একাধিক প্রশ্ন ছোড়া হয়েছে। অভয়ার দেহ বের করতে এত তারা কেন? পরিবারের বারণ সত্ত্বেও দেহ দাহ করা হয়। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক, অভয়ার পরিবার, বিস্ফোরক অভিযোগ, অভয়ার ভাইয়ের প্রমাণ লোপাট করতেই কি তড়িঘড়ি দেহ দাহ, এই প্রশ্ন অভয়ার ভাইয়ের। আমরা বুঝতে পারিনি যে বডিটাকে হসপিটাল থেকে বের করার এত কি তাড়া ছিল প্রশাসনের। আমরা বডিটা বের করার সময় তো অনেকবার বারণ করেছিলাম প্রশাসনকে যে আমাদের সময় দিন, কিন্তু জানি না আমাদের বডিটা বের করার জন্য যে এত কি তাড়া ছিল, বা বডিটা দাহ করার জন্যই বা এত কি তাড়া ছিল। আমরা তো চেয়েছিলাম বডিটা থাক, কিন্তু সেই সুযোগ আমাদের প্রশাসন দেয়নি। আমরা শুধু সবার কাছে একটাই দাবি, যে নারকীয় কাণ্ডে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং যারা এই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও সমানভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আমার আর হাজার হাজার কোটি কোটি বোনদের আর এই অসুবিধা জীবনে ফেস না করতে হয়। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, যে অভিযোগ করছেন সকলে, অভয়ের পরিবারও সেই অভিযোগ করছেন। এই বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলছেন শুনুন। আরজি করে নির্যাতিতার আমাদের ডাক্তার বোনের পিতৃদেব, তিনি যেভাবে আজকে তাকে গলিতে ডেকে নিয়ে গিয়ে মরদেহকে রেখে টাকার অফার করা থেকে শুরু করে ইন্দিরা মুখার্জির মিথ্যা স্টেটমেন্ট নিয়ে বলেছেন, মাথা ভাঙার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা, থানার সামনে হওয়া ঘটনা, আর নির্যাতিতার বাবার পুলিশের বিরুদ্ধে আজকে তাদের স্বরূপ উন্মোচিত করা, দুটো মিলে যাচ্ছে পশ্চিমবাংলায় পুলিশকে কি কাজে এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ব্যবহার করছে। আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, আরজি করে দুর্নীতি তদন্তে সিবিআই, স্বাস্থ্য ভবনের কয়েকজন আধিকারিককে তলব করা হয়েছে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তলব করতে চলেছে সিবিআই, স্বাস্থ্য ভবনের কয়েকজন আধিকারিককে তলব করতে চলেছে সিবিআই এমনটাই সূত্র মারফত খবর। আরজি করে দুর্নীতি যার তদন্ত করছে সিবিআই, সেই ঘটনা এবার স্বাস্থ্য ভবনের কয়েকজন আধিকারিককে তলব করতে চলেছে সিবিআই। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৈকত, আমাদের সঙ্গে রয়েছে সৈকত। ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে, সিবিআই সূত্রে কি খবর? দেখো, 2020 থেকে 2023 অবধি আরজিকর হসপিটালে টেন্ডার দুর্নীতি সহ বিভিন্ন ক্ষেত্রে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, এবং সেই দুর্নীতির অভিযোগগুলো স্বাস্থ্য ভবনেও জমা পড়েছিল। কিন্তু স্বাস্থ্য ভবনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, সন্দীপ ঘোষের অ্যাগেনস্টে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেইগুলো এবার জানতে তৎপর সিবিআই। সেই জন্যে স্বাস্থ্য ভবনের 2020 থেকে 2023 অবধি যে আধিকারিকরা দায়িত্বে ছিলেন, বিভিন্ন বিভাগে দায়িত্বে ছিলেন, তাদেরকে এবার তলব করতে চলেছে সিবিআই। সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা নিজাম প্যালেসের অফিসে তাদেরকে এবার তলব করা হবে। তার কারণ টেন্ডার দুর্নীতি সহ বিভিন্ন ধরনের দুর্নীতি, অনেক সময় পিডব্লিউডি যে দপ্তর আরজি করে রয়েছে, সেই পিডব্লিউডি দপ্তরকে আড়াল করে রেখেই তাদের দপ্তরের অধীনের বিভিন্ন কাজ। বেশ, অবশ্যই এই খবরের আপডেটের দিকে আমাদের নজর থাকবে সৈকত, আপাতত তোমাকে ধন্যবাদ। দুজন আধিকারিককে তলব করতে চলেছে সিবিআই এমনটাই সূত্র মারফত খবর। সন্দীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ, সন্দীপ ঘোষ যাকে গ্রেফতার করেছে সিবিআই, আরজি করে দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। আর এই সন্দীপ ঘোষ, তাকে গ্রেফতারের পরেই সাসপেনশন, কিন্তু সন্দীপের সাসপেনশন কি লোক দেখানো? একাধিক প্রশ্ন উঠছে। সরকারি কর্মী দুদিন হেফাজতে থাকলেই সাসপেন্ড, পুলিশ বা জেল হেফাজতে থাকলেই সাসপেন্ড। স্বাভাবিক নিয়মেই সাসপেন্ড সরকারি কর্মী, সরকারি রুল বুকে স্পষ্ট উল্লেখ রয়েছে তার, কিন্তু সন্দীপের ক্ষেত্রেও সাসপেনশন তাই অনিবার্য। দীর্ঘ টালবাহানার পর পদক্ষেপ করল রাজ্য সরকার, চাপে পড়েই সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের, নাকি বাধ্য হয়ে সাসপেনশনের নির্দেশ? কোন পদ থেকে সন্দীপকে সাসপেন্ড? কেন পরিষ্কার করছে না? রাজ্য সরকার নির্দেশের মধ্যেও কি চালাকি? রাজ্যের এই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সন্দীপের সাসপেন্ড নিয়ম অনুযায়ী হয়েছে, যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী সাসপেন্ড তো করেছে, কিন্তু সেই সাসপেন্ড কি লোক দেখানো? প্রশ্ন উঠছে। তার কারণ কোন পদ থেকে সন্দীপকে সাসপেন্ড করা হয়েছে তা পরিষ্কার করা হয়নি রাজ্য সরকারের তরফে। আর এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, মাথাভাঙায় প্রতিবাদ বন্ধ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর্যিকরের ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছিল মাথাভাঙায়, সেখানেই তুমুল উত্তেজনা, মুছে দেওয়া হলো রাস্তার লেখা, এমনকি প্রতিবাদীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে মাথাভাঙার ঘটনার প্রতিবাদ কোচবিহারের সাগরদিঘিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন সাধারণ মানুষ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মাথাভাঙায়, যেখানে ব্যাপক উত্তেজনা, আর্যিকরের ঘটনার প্রতিবাদ গোটা রাজ্য জুড়ে চলছে। মাথাভাঙাতেও প্রতিবাদে নেমেছিলেন সাধারণ মানুষ, সেই প্রতিবাদে কার্যত হামলা চালানো হলো। তৃণমূলের বিরুদ্ধে উঠছে এই অভিযোগ। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কিংশুক, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। কিংশুক, তোমার কাছ থেকে জানতে চাইবো যে ঠিক কি ঘটনা ঘটেছে গতকাল এবং কি পরিস্থিতি ছিল, আজকের কি ছবি? দেখো, তোমাকে প্রথমেই বলি রুমকি, গতকাল সেখানে শিল্পী এবং গণনাট্য সংস্থার যারা লেখক তারা আরজি করের ঘটনার প্রতিবাদে একটা প্রতিবাদ করছিলেন, খুব শান্তিপূর্ণ সেই প্রতিবাদ। সেই প্রতিবাদ যখন শেষ হয়ে যায়, তার আগে তারা রাস্তায় বিভিন্ন প্রতিবাদের ভাষা লেখেন। এই প্রতিবাদ শেষ হয়ে যাওয়ার পর অভিযোগ যে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাদের ওপর চড়াও হয়, মারধর করে, সেই ছবি পরিষ্কার। সেখান থেকে বাদ যায়নি বয়স্ক মানুষও। আর এখানেই প্রশ্ন যে প্রতিবাদের ভাষা বন্ধ করতেই কি এই ঘটনা? যদিও এরপর ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে, যদিও তৃণমূল নেতৃত্ব সরাসরিভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন, তবে এই যে প্রতিবাদ, যে প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদের কণ্ঠরোধ, যে কথা বলা হয় বারবার, কারণ আরজিকর ঘটনা নিয়ে সারা দেশ উত্তাল, সেই আরজিকরেই প্রতিবাদ, আরজিকরের বিরুদ্ধে প্রতিবাদ করছিল। প্রতিবাদের কণ্ঠ আটকানো যাবে এই প্রশ্নও তুলছে সাধারণ মানুষ, যদি অভিযোগ অস্বীকার শাসক দলের তরফে। আপাতত তোমাকে ধন্যবাদ কিংশুক। কোচবিহারের মাথাভাঙায় যেখানে প্রতিবাদীদের আটকানোর চেষ্টা, মারধর করা হয়, এমনটাই অভিযোগ। আর এই বিষয় নিয়ে কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শোনাই আপনাদের। এবং এরই পাশাপাশি শুভেন্দু অধিকারী, বিরোধী দল নেতা, তিনিও কি বলেছেন শোনাই আপনাদের। এই সরকার এতটাই অপদার্থ হয়ে উঠেছে যে জনতাকে প্রতিবাদ করার ভাষাটুকু তারা দিতে চায় না, প্রতিবাদ করার পরিসরটুকুও দিতে চায় না। আজকে মাথাভাঙাতে আমরা যা দেখলাম, যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী নেমে সাধারণ মানুষকে চড় থাপ্পড় মেরেছে, আমি সাধারণ মানুষের কাছে আহ্বান করব যে পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে, আপনারা এফআইআর করুন, পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে গোটা মাথাভাঙা শহরের মানুষ সবাই একসাথে নেমে এদের বাড়িতে যান, এদের বাড়িতে ঘেরাও করে রাখুন এই গুন্ডাদের। তৃণমূলের সঙ্গে কোনো লোক নেই, জামাতের লোকরা হাঁটছে আজকে কাঁথির মিছিলে, দেখেন চোদ্দ জামাত শিবিরের লোকরা ছিল, আর কিছু চোর চিটিংবাজ ছিল যারা চুরি চামারি করে খায় পঞ্চায়েত পৌরসভা। কোনো ভদ্রলোক ছিল নাকি? কারা ছিল যা আজকের মিছিলে? জামাতের লোকরা ছিল। অন্যদিকে গাছপাড়ার দিকে নজর রাখবো। রাত দখল কর্মসূচিতে উত্তেজনা, কর্মসূচিতে এসে মাইক কেড়ে নেওয়ার অভিযোগ, মাইক কেড়ে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, থানায় অভিযোগ দায়ের হয়েছে। গাছপাড়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাত দখল কর্মসূচিতে ব্যাপক উত্তেজনা। আরজিকরের প্রতিবাদ করছিলাম, সেই সাথে কিছু গুন্ডা বাহিনী এসে প্রথমে মাইকফোনটা কেড়ে নেয়, তারপরে তারা এসে একটা মানে গায়ে একটা গরম হওয়ার বিষয়টা আমরা বুঝতে পারি, তারপরে ওইটা নিয়েও আমরা সরে যাই। সরে যাওয়ার পরে মেয়ের হাত ধরে মুচকে দেয় এবং মেয়ের হাতে ঘুষি মারে। এটাই বলতে পারবো না, এটা কিছু গুন্ডা বাহিনী, কিন্তু মদ্যপ অবস্থায় ছিল নাকি? না, তারা মদ্যপ অবস্থায় সেটা আমরা জানি না। আচ্ছা, মানে হাত আপনার মুচকে দিয়েছে? হ্যাঁ। থানায় রিপোর্ট করেছেন আপনারা? হ্যাঁ, জানিয়েছি।